ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের ক্রোম ব্রাউজার থেকে কি করে ইমেল আইডি চেঞ্জ করবেন সেটি দেখাবো। ইমেল আইডি ক্রোম ব্রাউজার থেকে চেঞ্জ করা খুব সহজ, আপনারা যদি জানেন তাহলে এটি খুব সহজে চেঞ্জ করতে পারবেন, আর যারা জানেন না তাদের কাছে অনেক কঠিন। তাহলে আজকে এই ভিডিওতে আমি আপনাদের ক্রোম ব্রাউজার থেকে কি করে ইমেল আইডি চেঞ্জ করবেন সেটি দেখাবো। তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনি দেখবেন ওপরে, সবার ওপরে ডান দিকে দেখবেন থ্রি ডট থাকবে, না হলে অ্যারো চিহ্ন থাকবে, রেড কালার দেখবেন অ্যারো চিহ্ন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবার নিচে চলে যাবেন, দেখবেন সেটিং বলে অপশান আছে, সেটিংয়ে আপনি ক্লিক করবেন। সেটিং ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার যেটি ইমেল আইডি আছে ইউজ করেছেন যেটি, সেটি ওপরে থাকবে। সে ইমেল আইডির ওপরে আপনি আবার ক্লিক করবেন। ইমেল আইডির ওপর ক্লিক করার পরে আপনি দেখবেন আপনার যতগুলো ইমেল আপনার এই মোবাইলে অ্যাড করা আছে সবগুলো এখানে কিন্তু দেখাবে। যদি মনে করেন আপনি ইমেল চেঞ্জ করবেন এখান থেকে, তো কেমন ইন্টারফেস আসবে আপনি দেখবেন। এখানে আপনি এরকম যদি ক্লিক করেন দেখবেন এরকম ইন্টারফেস দেখাবে। এখান থেকে কিন্তু আপনি ইমেল আইডি চেঞ্জ করতে পারবেন না। সবাই এটা ভুল করে, যারা ইমেল আইডি চেঞ্জ করতে জানে না সবাই এখানে চলে আসে। তো এখান থেকে কিন্তু ইমেল আইডি চেঞ্জ করা যায় না। আপনি কি করবেন তার জন্য আপনাকে সবার নিচে দেখবেন ইমেল আইডিগুলো, নিচে আছে আপনার দেখবেন সাইন আউট বলে অপশান আছে, দেখবেন নিচে সাইন আউট অ্যান্ড টার্ন অফ সাইন লেখা আছে দেখবেন নিচে, ওখানে আপনি ক্লিক করবেন ফার্স্ট। তারপরে কন্টিনিউ আছে ডান দিকে, সে কন্টিনিউয়ে ক্লিক করবেন। তারপরে কি করবেন, আপনি যখন আগের ইমেল আইডিটা এখানে সাইন আউট হয়ে গেল, এখন কি করবেন দেখবেন চুজ অ্যানাদার অ্যাকাউন্ট অপশন থাকবে, চুজ অ্যানাদার অ্যাকাউন্ট, চুজ অ্যানাদার অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন। এখান দেখবেন যতগুলো ইমেল আইডি আপনার অ্যাড করা ছিল সবগুলো এখানে দেখাবে। এবার আপনি এখান থেকে আপনি কোনটা ক্রোমে ইউজ করবেন সেটার ওপরে আপনি ক্লিক করবেন। তো আমি এটাতে ইউজ করব, তাই আমি এটাকে ক্লিক করলাম। তো নিচে দেখবেন ডান দিকে ইয়েস আই অ্যাম ইন অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন। তারপরে আবার ডান দিকে কন্টিনিউ অপশন থাকবে, সেই কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। আপনার ইমেল আইডি এখানে চেঞ্জ হয়ে গেল যেটি আপনি ইউজ করবেন এখন। আর যদি আপনি মনে করেন আপনি গুগল থেকে ইমেল আইডি চেঞ্জ করবেন তাহলে এটি আরও খুব সহজ। তার জন্য আমি গুগল ওপেন করছি। গুগল ওপেন করার পরে আপনি দেখবেন সবার ওপরে ডান দিকে আপনার ইমেল লোগো থাকবে, দেখবেন সেই ইমেল লোগোতে ক্লিক করবেন। তারপরে যেটি অ্যাড করতে চাই, যেটি ইউজ করতে চাইছেন সেটিতে ক্লিক করবেন, দেখবেন ইমেল চেঞ্জ হয়ে গেল। তো খুব সহজে এটি চেঞ্জ করতে পারবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, কিছু বুঝতে পারেন, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন।